জাহান্নাম থেকে সেই সব লোককে বাহির করিয়া নিয়ে আসা হইবে। যাহারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করিবে এবং তাহার অন্তরে এক রবের পরিমাণ নেকি বা ঈমান থাকিবে, ওই ব্যক্তিকেও জাহান্নাম থেকে বাহির করিয়া নিয়ে আসা হইবে। যে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করিবে এবং তাহার অন্তরে এক গমের পরিমাণ ঈমান থাকিবে, অনুরূপভাবে ওই সকল লোককেও জাহান্নাম থেকে বাহির করিয়া নিয়ে আসা হইবে যাহারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করিবে এবং অন্তরে এক বিন্দু পরিমাণ ঈমান থাকিবে। হাল হাদিস বুখারী শরীফ হাদিস নাম্বার 42।